বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ সেনবাগ সহ জেলার বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ 1424 উদযাপিত হয়েছে। বেগমগঞ্জ সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ ও সেনবাগে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক ডাক্তার জামাল উদ্দিনের নেতৃত্বে বর্ষবরণ বর্ণাঢ্য র্যালি ও মঙ্গল শোভাযাত্রা বের হয়। এছাড়াও বর্ষবরণ উপলক্ষে মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ, পরে স্থানীয় নেতা কর্মীদের সাথে ফান্তা ইলিশ খাওয়া শেষে মত বিনিময় করেন। দিনব্যাপী নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।